এর নাম রাখছে তেলকু মুন্সি আর আমার নাম রাখছে মাইটা ফকির। এই নামটা রাখার জন্যে তোমার হাজার বছর তোমাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। তার কারণ মারিফতের গুসাই যারা তারা মাটিরই গড়া, তারা মাটি হয়েছে দাদা। তারা মারিফতের বয়াত যে পড়ছে সে মাটি হয়ে গেছে। তাই বলি তোমার কাছে আমার তরিকার যারা ভাই আছে, তাই বলি তোমার কাছে একজন মার খাইতে জানে কিন্তু দিতে জানে না, তাই না গো? আমার মারিফতের যারা তরিক এই কলমা পরে যারা বন্ধন হয়ে গেছে তারা কিন্তু মার খাইতে পারে কিন্তু মার দিতে পারে না। তাই বলিয়ে তোমার ঠাই আর সুন্দর কথা বলছো তুমি আমার ঠাই। তারপর দেখো আমি তেলকু মুন্সি, হাই রে মুন্সি রে, গাছে রাগাই থাকি, বুঝছেন কি? তবে একটি সুরো দুনিয়ে দিয়ে তারপর আমি যাব প্রশ্নের দিকে। হ্যালো, ওরে ভালোবাসা, ওরে সর্বনাশ, ওরে কে আনিল দেশে আমার কুল গেল কলঙ্ক হলো তারই ভালো বেশেরই সখী, তারে ভালোবেসে বাজাঙ্গ মাইকে খুব ডিস্টার্ব দিবা নিছি। তবে এই গানটা আমি প্রত্যেকটা আসরের মধ্যেই বাজান গাই, তার কারণ এই গানটা আমার অনেক ভালো লাগে। তাই আমার গোসাই আজগর সরকার উনি বলেছেন, মীর হোসেন রে এই ভালোবাসার গান তুমি প্রত্যেকটা আসরের মধ্যে গাও। এই ভালোবাসার গান গাওয়াটার কারণটা কি? তখন আমি বললাম, গোসাই গো আমি তা তো জানি না, আমার ভালো লাগে আমি গাই। কয় মীর হোসেন রে এই গানের মধ্যে একটা বড় একটা অর্থ আছে, সেটা কি জানো? তা তো জানি না। তখন গোসাই বললেন, আমার কাছে গাছের ডালে পাখির বাসা দেখবেন লক্ষ্য করে, বাসাটা যদি ভালো থাকে পাখি থাকে বাসার ভিতরে, আর উপর দিয়া বাসার যদি জল পরে চুয়াইয়া কয়দিন থাকবে ভাঙ্গা বাসায় পাখি যাই রে বিদায় হইয়া। বাজান গো, বাসা ভালো থাকলে পরে সেই বাসায় পাখি তাকে থাকানো গো, আর বাসা ভেঙে গেলে পরে পাখি থাকে না বাজান সেই বাসার ভিতর।
তাই বাগান গু ঘর ভেঙে গেলে পরে ঘরামির প্রয়োজন পর পড়া না গু, লৌকা ভেঙে গেলে মিস্ত্রি প্রয়োজন পড়ে। এই যে আমার দেহ বাসা, এইটার একটা তো মিস্ত্রি আছে, সেই মিস্ত্রিটাকে জানো, সে হইল আমার গুরু। গুরু দ্বারা দেহ চৈতন্য প্রাপ্ত হওয়া, 100 বছর আল্লাহ আয়ু দিছে, 100 বছর সুস্থভাবে বেঁচে যাওয়া। সর্বপ্রথম আমার কাছে জিজ্ঞাসা করেছিল, ধীরে ধীরে সকল কথাই আমি বলবো যে এই ভালো। আমার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা করছে কয় মারিফত শব্দের অর্থটা কি, সোনা মন শিবাই তোমারে জানাই। মারিফত শব্দের অর্থ হয়েছে গোপন, গোপনের শব্দের অর্থ হয়েছে সোজা রাস্তা, যে রাস্তায় গেলে আল্লাহ রাসূলের সাক্ষাৎ পাওয়া যায়, তাই না গো? সেইটা হলো আমার মারিফতের রাস্তা। তোমার নামাজ পড়তে পড়তে যদি কপালে গাও বানিয়ে ফেলাও, খালি শুনবা যে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল, জীবনে দেহার বানা। আল্লাহ রাসুলকে দেখতে গেলে আমার মারিফতের তত্ত্বের ঘরে যাইতে হবে, তাই না গো? নাকি কোনো সুবিধা আছে গো? তারপরে আমার কাছে জিজ্ঞাসা করেছিল, সুন্দর বাবি তত কথাই আমি বলবো যে এই ভালো। তার বাদে আমার জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে গো? সবই তো সব, কি জিজ্ঞাসা করছে? আর চারটা রং, হাই রে মুন্সি সাহ। আমার মনে হয় আমার নগে আজকে টেকলি মুন্সি আস, এই মুন্সির বাড়ি বোতায় একটা আংমার নাগাল ফকিরের বাড়ির বোকালে। তা যদি না হইতো, এই মারিফতের মধ্যে যে চায় রং আছে এটা বুঝে কেমন করে? তবে জিজ্ঞাস করছ এই আসরে, বলি যে তোমারে মারিফতের রং একটা সাদা, আর যদি কই যে চারটা তরিকে চারটা রং, তাহলে আলাদা কথা। লাল জ্বর সিয়া সবত, এই চারটা রঙের মারি পথল, বলি তোমার কাছে, তাই না গো? খালি যদি কই মারিফতের রং কি, তাহলে একবারে সাদা। মারিফতের ঘরে গেলে চারটা তরিক আছে, তাই না গো? সৃষ্টি নকশাবন্দে মুজাদ্দাদ দিয়া, সেই চারটা তরিক হলো দেখো এই বব সংসারে, এই চারটা তরিকের চারটা রং, লাল জ্বর সিয়া সব। তারপর আমার কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ তো পাঁচটা সিজ দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করছে, আগুন পানি মাটি হাওয়া নূর, কটা হয়েছে পাঁচটা হয় না? এই পাঁচটা বস্তু দিয়া আদম গঠন করছে, আল্লাহ তো এই পাঁচটা বস্তুকে বায়াত পরিয়ে নিয়ে দুনিয়ায় পাঠাইছে,
তাহলে বায়াত ফিরা পড়ার কারণটা কি? এগুলা কথা জিজ্ঞাসা করলে বলি তোমার কাছে, এগিনা কথা পীরের সাধনার কথা, তাই না গো? আজকাল আরাম হয়েছে, যেগিনা কথা পীরের 14 বছর পাওয়ার টেবিলে পাওয়া যায় না, সেগিনা কথা কবিতে পাওয়া যায়, পাওয়া যায় না গো, পাওয়া যায়। সেই কারণে বহু সাধু গুরু আইসা ওই সাধ্যে সাধ্যে বৈশাখ থেকে দুইটা কথা শোনার আশা। বায়াত করার একটাই কারণ, এই দেহের মধ্যে 14টা বস্তু আল্লাহ দিয়া দিছে, এই দেহের মধ্যে 14টা বস্তু আছে সেটা কি জানো? তুমি তো কইলা 5টা, আমি কইলাম 14টা। এগিনা ফকির যারা জানে তারা, তোমার না গেলে কেইটা মুন্সি কিনা জানবো না। সেই 14টা বস্তু কি জানো? হিংসা, কিনা, বড়াই, বুজুর, কি অস্কুরা, বেদাতি, মদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, এরকম 14টা বস্তু আছে না গো। এই 14টা বস্তু ছাইরা দিবেন না গাইতে একজন মানুষের একজন মানুষের হাত ধরে, তার বাদে বলি তোমার কাছ কে আল্লাহ তো 5টা চিজ দিয়া দিছে, ওর বয়াত পড়ার দরকার কি? তোমার নগে কি বেশি আছে? আমার গুনে একটা পিসা পাইছে, ওই বক্তা বলার বউ জিজ্ঞাসা করছে, আচ্ছা আপা মানুষের আপনার নগে যাওয়া আছে আমার নগেও তাই আছে, তাহলে বায়াত পড়লাম কি এমনি গিয়া? বাকি মা তুমি বুঝো নাই, কয়টা বস্তু বেশি আছে কি জানো? পঞ্চ দিয়ে কি কয় যে আমার একটা বস্তু বেশি আছে, সেটা হইলো অঙ্গ ঘোষ। অঙ্গ বুঝছেন কি? ওই বস্তুটা বেশি আছে। তেমনে জবাব আমি তোমার দিব নাই আসরে, তেমনে জবাব আমি দিম না মুন্সি ভাই। কোন বস্তুটা বেশি আছে? আমার গুরুর কাছে টিকা, আমি যে ধনটা যে আত্মটা আমি করেছি, যে কর্ম আমি করেছি, সেই কর্মটা তোমার ভিতরে নাই। সেই কর্মটা যদি থাকতো তাহলে তুমি আমার কাছে আইতে না। তুমি হইছো কমানের ছাত্র, আমি হইছে যে পেপার ছাত্র। কমানের ছাত্র একটা মেট্রিক পাস, প্রিয় পাশে পোলান উপরে এই টিউশন পড়িবার, টিউশন পড়বার যায় না গো, যায় না গো। তুমি আমার টিউশন পড়বার নিগে তাহলে থাকো। এই পর্যন্ত আমার কাছে জিজ্ঞাস করেছিল, সুন্দরভাবে তত্ত্ব কথা দেখো বুঝাইলাম ও ভালো, আরো কিছু সবতে আরো কিছু আছে গো, না বর যদি উঠে কয় যা মুড়া জিজ্ঞাস করছিলাম, মুড়া জিজ্ঞাস করুন আমার তো হ হ কইবেন, তখন তো বেজাল। দুপুরি যে একটা গানে গেছিলেন, এই কথাটা মনে হয়ে গেল গা, দুপুরি গানে গেছিলেন না সভাপতি পাচ্ছে, আগে সরকারে গেলেও খালি আম্বা আম্বা করে, ওই পাঁচের সরকার গেলেও খালি আম্বা আম্বা করে, বুঝছেন কি? সভাপতি কিন্তু হয়েছে, খারাপ পেন না,
সভাপতি কিন্তু হয়েছে। এখন আমি ভাবলাম কি জানি তাহলে আমার গান বোন খারাপ হইতেছে, সেই জন্য বোন আমরা করেছি। বন্ধু হুজুর গুসাই আমি আসুর আইলেই খালি আমরা করে নেওয়ার কারণটা কি? না গান খারাপ হইতেছে, কই না আমার গান খুব ভালো হইতেছে। আসলে এটা আমার হচ্ছে ব্যামার, আমার এটা হচ্ছে ব্যামার। এই যে আমি বাম্বা যে করবান হয়েছে এটা কার বাগে যে পড়া আমি কই হারম না, এটা হচ্ছে আমার ব্যামার। তো গুসাই অম্বা করুন না জানি খালি জুন্দর বই থাল কামাবো না। সভাপতি হইলে তার বহুত কিছু দায়িত্বের কথা আছে, আগের সরকারে কী কই গেলো মনে রাখতে হবে, তার জন্য তো সভাপতি। যদি একটা প্রশ্ন রয়ে গেছে তাকে বলতে হবে যে সরকারে যে বস্তুটা রয়ে গেছে কয়ে যান, তাই না গো? এটা হচ্ছে কর্তব্য। এই পর্যন্ত আমারই কাছে জিজ্ঞাস করেছিল ধীরে ধীরে সকল কথা দেখো খুলাসা যে হলো, এই যে আজকের যে মুন্সি বাজান এই মুন্সি কিন্তু আমি খুব একটা দেখাইনি, আমি খুব একটা মুন্সি দেখাই নি। মুন্সি থাকলে খারাপ পেন না, তার কারণ কি জানেন? আচ্ছা খারাপ লাগতেছে না বড় খারাপ না গেলে কোন জানি আর আল গুছতে খেলে বই বরু ব্যক্তি চিনা মানুষ আছে সম্ভব না। হ্যাঁ এই মুন্সির কিন্তু একটা নিয়ম আছে বাজান, কি জানে কালেকশন করা আছে না গো? এই মুন্সি আছে যারা যারা এই কথা কইলে খারাপ পাইব বাজান তারা, কারণ এটা উচিত কথা। ও গো অভ্যাস আছে তাদের কালেকশন করা।